আজকের প্রথম প্রশ্নটি হলো, নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগের উপশম হয়? এর উত্তরটি হবে উচ্চ রক্তচাপ। এর পরের প্রশ্নটি হলো, কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? এর উত্তরটি হবে আঙ্গুর ফল। পরের প্রশ্নটি হলো, কোন খাবার খেলে কখনো হার্ট ব্লক হবে না? এর উত্তরটি হবে রসুন ও লাউ। এবার বলুন তো, ফল খাওয়ার পর পানি পান করলে কোন রোগ হয়? এর উত্তরটি হবে ডায়াবেটিস। এবার বলুন, কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? এর উত্তরটি হবে কিউবা। পরের প্রশ্নটি হলো, শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয়? এর উত্তরটি হবে অ্যানিমিয়া। এর পরের প্রশ্নটি হলো, কোন সবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে? এর উত্তরটি হবে পালং শাক। এবার বলুন তো, কি খেলে দ্রুত হাই প্রেশার কমে? এর উত্তরটি হবে কিশমিস, যা খেলে দ্রুত হাই প্রেশার কমে যায়। এর পরে বলুন তো, কোন ফল পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া হয়? এর উত্তরটি হবে কলা। এবার বলুন তো, অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেলে কোন রোগ হয়? এর উত্তরটি হবে হৃদরোগ। এর পরের প্রশ্নটি হলো, কোন দেশে সবচেয়ে বেশি সোনা উৎপন্ন হয়? এর উত্তরটি হবে চীন দেশে। এবার বলুন তো, কোন দেশে ইন্টারনেটের ব্যবস্থা নেই? এর উত্তরটি হবে বার্মা। পরের প্রশ্নটি হলো, কোন দেশে সরকারের অনুমতি নিয়ে মানুষ আত্মহত্যা করে? এর উত্তরটি হবে সুইজারল্যান্ড। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার বলুন তো, কোন দেশে প্রতি বছর মাছের বৃষ্টি হয়? এর উত্তরটি হবে হন্ডুরাস। পরের প্রশ্নটি হলো, কোন দেশে কখনো স্বাধীনতা দিবস পালন করা হয় না? এর উত্তরটি হবে নেপাল। এর পরের প্রশ্নটি হলো, মানুষের শরীরে সবচেয়ে বেশি শক্তিশালী মাংসপেশি কোথায় থাকে? এর উত্তরটি হবে মানুষের মুখে। পরের প্রশ্নটি হলো, কোন ফল পেটের চর্বি কমাতে সাহায্য করে? এর উত্তরটি হবে কমলা লেবু। এবার বলুন তো, কোন জীব জলে থাকে কিন্তু জল পান করে না? এর উত্তরটি হবে ব্যাঙ। পরের প্রশ্নটি হলো, কোন সবজি খেলে শরীরে রক্ত সহজে দূষিত হয় না? এর উত্তরটি হবে করলা। এবার বলুন তো, কোন দেশে পাবলিক প্লেসে মিলন করলে তা সম্মানের চোখে দেখা হয়? এর উত্তরটি হবে স্পেন। পরের প্রশ্নটি হলো, কিসের তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা দ্রুত সেরে যায়? এর উত্তরটি হবে কালোজিরা। কালোজিরার তেল হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা খুব দ্রুত সেরে যায়। আজকের শেষ প্রশ্নটি হলো, 14ই ফেব্রুয়ারি পালন করা হয় কেন? এর উত্তরটি হবে, প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি রোমান দেবীর জুনোর সম্মানের একটি ছুটির দিন ছিল। জুনোকে বিশ্বাস করা হতো নারী ও প্রেমের দেবী। কারো কারো মতে এই কারণে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কেউ কেউ বলেন যে রোমান সম্রাট ক্লডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিবাহ নিষিদ্ধ করেছিল। তিনি ঘোষণা করলেন, আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, শুধু তরুণদের জন্য লড়াই। তার মতে তরুণ তরুণীরা বিয়ে করলে কে যুদ্ধ করবে? সম্রাট ক্লডিয়াসের অন্যায্য ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ করলেন এক যুবক, যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী যুবকের প্রতিবাদে ক্ষিপ্ত হলেন সম্রাট। রাষ্ট্রদ্রোহের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। 14ই ফেব্রুয়ারির সকালে তার শিরচ্ছেদ করা হয়। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্মরণ করার জন্য তখন থেকেই ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়ে আসছে। তবুও এই ব্যাপারে মত পার্থক্য রয়েছে, তাই নিশ্চিতভাবে বলা যায় না যে এই কারণেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস নামে পরিচিত হয়েছে।
তো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।